আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা নিয়মিত একাডেমিকভাবে লেখাপড়া করতে পারতেছেন না বা লেখাপড়া থেকে কোনো কারণে ছিটকে গেছেন, এখন লেখাপড়া করতে চান, তাদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 3 বছর মেয়াদী ব্যাচেলার অফ আর্টস বিএ ও ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স বিএসএস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 2022 ব্যাচে জানুয়ারি টু ডিসেম্বর এই ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এখানে আপনারা যারা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। ভর্তি পরীক্ষার তারিখ ও আবেদন জমা দেওয়ার 15 মার্চ থেকে শুরু হয়ে 31 জুলাই পর্যন্ত চলবে। আর সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে। অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পর ন্যূনতম 7 দিনের মধ্যে জমা দেওয়ার প্রক্রিয়াটি আমি আপনাদের দেখাবো। এর জন্য আপনাদের কিভাবে পূরণ করতে হবে আমি সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের দেখাবো। তো বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনারা প্রথমে ঢুকবেন, নিচের দিকে যে OSAPS এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা শেষের দিকে যে সোশ্যাল স্কুল অফ সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এই অপশনটি এখানে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পারবেন এখানে ব্যাচেলার অফ আর্টস বিএ, ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স বিএসএস, বিএ বা বিএসএস এই প্রোগ্রামে আপনারা ভর্তি হতে পারবেন। এখানে আপনাদের সমস্ত বিষয়গুলো উল্লেখ থাকবে। এখানে এখানে ক্লিক করে আপনারা আপনাদের শিক্ষার্থীদের নির্দেশিকা এই প্রোগ্রামের সম্বন্ধে বিস্তারিত ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে কোর্স পরীক্ষার মানবন্ধন প্রশ্নের মানবন্ধন থেকে শুরু করে আপনাদের এলাকায় কোন কোন কলেজে আপনারা এই কোর্সটি সম্পন্ন করতে পারবেন এর তালিকা সব কিছুই এখান থেকে আপনারা পাবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে এটা এর লিঙ্কটা দিয়েছি, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে দেখতে পাবেন পারেন। এখান থেকে অ্যাপ্লাই নাও এ ক্লিক করবেন। তো ফাইনালি আপনি যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই নাও এ আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ 3টা স্টেপ আপনাদের অতিক্রম করতে হবে। প্রথমে আপনারা এখান থেকে রিলিজন সেন্টার সিলেক্ট করবেন যে আপনি কোন অঞ্চলে পড়তে চান। সাপোর্টস আমি যদি রংপুর অঞ্চলের কথা চিন্তা করি তাহলে এখান থেকে আমাদের রংপুর সিলেক্ট করব। এটা হলো রিজিওনাল সেন্টার রংপুর। সাব রিজিওনাল সেন্টার এখান থেকে আমরা দিনাজপুর সিলেক্ট করলাম এবং এই দিনাজপুরের অধীনে যে স্টাডি সেন্টারগুলো আছে অর্থাৎ কোন কোন কলেজে আপনারা ভর্তি হয়ে স্টাডি করতে পারবেন সেটা সিলেক্ট করে দিতে হবে। প্রথমে দেওয়া আছে আদর্শ কলেজ দিনাজপুর, এভাবে বেশ কয়েকটি কলেজ আছে, এই সমস্ত কলেজে এই কোর্সটি আপনারা করতে পারবেন। যার যেখানে সুবিধা হয় সেটা আপনারা সিলেক্ট করবেন। আমি আদর্শ কলেজ দিনাজপুর এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা নেক্সট অপশনে যাবেন। নেক্সট অপশনে যাওয়ার পর দ্বিতীয় স্টেপে যাবেন, যাওয়ার পর আপনার পার্সোনাল যে বেসিক ইনফরমেশানগুলো এগুলো আপনাকে পূরণ করতে হবে। আপনার নাম লিখতে হবে, আপনার নাম অ্যাপ্লিকেন্ট নাম বাংলায় লিখতে হবে, পিতার নাম বাংলায় লিখতে হবে, মাতার নাম বাংলায় লিখতে হবে, আপনার অভিভাবককে পিতা না মাতা না যে অভিভাবক তার নাম লিখতে হবে এবং অভিভাবকের আপনার রিলেশন কী সেটা লিখতে হবে। এটা লিখলেও হবে না লিখলেও কোনো সমস্যা নেই। তো মাথায় রাখতে হবে যে যেসব ক্ষেত্রে যে লাল স্টার চিহ্নটি আছে সেটা অবশ্যই পূরণ করতে হবে। এভাবে সব অপশন পূরণ করার পর আপনাকে ফোন নাম্বারটা এখানে অবশ্যই দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেস দিতে হবে। এরপরে আসতে হবে আপনাকে এখান থেকে সিগনেচার এবং ছবি আপলোড করে দিতে হবে। এক্ষেত্রে আপনাকে
যে ছবিটি অবশ্যই জেপিজি ফরম্যাটের হতে হবে এবং ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং ছবিটি 100 KB-র উপরে হবে না, 100 KB অথবা এর নিচে হতে হবে। সিগনেচার এখানে আপলোড করতে হবে, সিগনেচারটাও অবশ্যই জেপিজি ফরম্যাটে হবে এবং এর সাইজ হবে 300x100 পিক্সেল এবং সাইজ নট মোর দ্যান 100 KB অর্থাৎ 100 KB-র উপরে হবে না। এরপর আপনাকে যাইতে হবে নেক্সট অপশনে। নেক্সট স্টেপে গেলে অবশ্যই প্রথম স্টেপগুলো আপনাকে পূরণ করতে হবে। থার্ড স্টেপে গেলে আপনাদের থার্ড স্টেপগুলো পূরণ একাডেমিক ইনফরমেশনগুলো দিতে হবে, যে আপনি ম্যাট্রিক ইন্টার যে পাস করেছেন এর ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কমপ্লিট হলে পেমেন্ট স্লিপটি নিতে হবে এবং ফাইনালি অ্যাপ্লিক্যান্ট কপিটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে। অ্যাপ্লিক্যান্ট কপি এবং আপনার যে একাডেমিক সার্টিফিকেট, জন্ম নিবন্ধনের যে সার্টিফিকেটগুলো, প্রশংসাপত্র যা কিছু আছে সব একসেপ্ট আপনাকে একটা সেট করে আপনাকে যে কলেজে আপনি অ্যাডমিশনটা নেবেন সেই কলেজে জমা দিতে হবে। তাহলে আপনার ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে এবং আপনাকে শুক্রবার শনিবার কলেজে নিয়মিত ক্লাস করবেন, নিয়মিত যেভাবে হোক ক্লাস করবেন অথবা বাসায় পড়বেন, পরে আপনি এই কোর্সটি অনায়াসে কমপ্লিট করে নিতে পারবেন, অবশ্যই এই সুযোগটি নিতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।